শতাব্দীর ভয়াবহ বন্যা ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ভিডিও প্রত্যেকটিতেই একটাই আটটি আমাদের বাঁচান যাদের ভিডিও উদ্ধারকারীদের কাছে পৌঁছেছে তারা কোনো মতে প্রাণে বেঁচে যাচ্ছেন বাকিদের কি হাল কেউ জানে না এটাই এখন কেরালার ছবি ঈশ্বরের দেশের ভূমে বন্যা আর মৃতের সংখ্যা সাড়ে তিনশোর উপরে পৌঁছে গিয়েছে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় সাংবাদিকদের জানিয়েছেন গত একশো বছরে এমন বন্যার মুখে কেরালা কখনো পড়েনি আশিটি জলাধারে লকগেট খুলে দিতে হয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ ঘর তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন লক্ষাধিক জলবন্দি বিপর্যস্ত কেরালার পাশে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী নৌসেনার বিয়াল্লিশটি এবং স্থল সেনা ষোলোটি দল রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার কাজ চালাচ্ছে এছাড়াও রয়েছে উপকূলরক্ষী বাহিনীর আঠাশটি এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর উনচল্লিশটি দল উদ্ধার কাজে নেমেছে বায়ুসেনার কপ্টারও প্রতিরক্ষামন্ত্রীর কাছে আরও কপ্টার চেয়েছেন মুখ্যমন্ত্রী কারণ বহু জায়গাতে জলবন্দি মানুষের আকাশপথে উদ্ধার করা ছাড়া আর কোনো উপায় নেই এখনও পর্যন্ত বিপজ্জনক এলাকা থেকে আশি হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছে বায়ুসেনা রাজ্যের বেশিরভাগ অংশ জলের নিচে চলে গিয়েছে পানীয় জল এবং জল জ্বালানি তেলের তীব্র সংকট দেখা গিয়েছে তিন লাখ লিটার পানীয় জল নিয়ে তামিলনাড়ু থেকে কেরালায় গিয়েছে তিনটি বিশেষ ট্রেন কোথাও আট ফুট জল কোথাও দশ ফুট কোথাও আবার ঘোলা জলের স্রোত বইছে বাড়ির ছাদের ওপর দিয়েই কেরালায় প্রাণ ভয় উপেক্ষা করে এমনই পরিস্থিতিতে উদ্ধার কাজ চালাচ্ছেন তিন বাহিনীর জওয়ানরা প্রতিদিনই যে ছবি ধরা পড়ছে টিভি ক্যামেরাগুলিতে সরকারি হিসেব বলছে বন্যা আর ধসের জেরে ঘর হয়ে ত্রাণ শিবির আশ্রয় নিয়েছেন ছ লাখের কাছাকাছি মানুষ যাদের মুখে দুবেলা খাবার তুলে দিতে রীতিমতো হিমশিম খাচ্ খেতে হচ্ছে প্রশাসনিক কর্তাদের এবং স্বেচ্ছাসেবী কর্মীদের এখনও এমন কয়েক হাজার মানুষ রয়েছেন যারা জলবন্দি হয়ে রয়েছেন ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে তিরুমালা আলাপুরা হের্ণাকুলাম এবং ইদুকির বেশ কিছু এলাকায় ব্যব অবস্থা এখনও ভয়াবহ পৌঁছতে পারেনি উদ্ধারকারীরা খাবার তো দূরস্থ পানীয় জলটুকুও নেই ওই এলাকার মানুষের কাছে তবে সার্বিকভাবে গত কয়েক দিনের তুলনায় কেরালার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বৃষ্টি অনেকটাই কমেছে ধীর গতিতে হলেও জল নামছে কিছু এলাকা থেকে আবহাওয়ার দপ্তর পূর্বাভাস জানিয়েছে আগামী চার পাঁচ দিনে গোটা রাজ্যে বৃষ্টির দাপট কমবে বর্তমান পরিস্থিতিতে চূড়ান্ত সতর্কতা তুলে নেওয়া হয়েছে কেরালার চোদ্দটি জেলা থেকে তবে উদ্বেগ জিয়ে রেখে আবহাওয়াবিদরা জানিয়েছেন ভারী বর্ষণ অব্যাহত থাকবে কোকুজর এবং কন্নুরে অঞ্চলভিত্তিক এই বৃষ্টির থেকেও এখন প্রশাসনের সামনে আরও বড় চ্যালেঞ্জ মহামারীর আশঙ্কা বন্যার জল নেমে গেলে নানাবিধ রোগের প্রাদুর্ভাব হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু কেরালার বর্তমানে জাহাল তাতে এমন পরিস্থিতি তৈরি হলে বিপর্যয় দ্বিগুণ হয়ে যাবে তাই আগে থেকে সতর্ক কেন্দ্র এবং রাজ্য সরকার রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান রাজ্য জুড়ে তিন হাজার সাতশো সাপ সাতান্নটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে তিন হাজারেরও বেশি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে ফলে প্রতিটি ওপর নজর রাখাও বেশ কঠিন কাজ অবশ্য কেন্দ্র জানিয়েছে এখনও পর্যন্ত জল ঘটিত কোনো রোগের প্রাদুর্ভাব কেরালায় ঘটেনি রাজ্য সরকারের কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন জানিয়েছেন রাজ্যের প্রায় দশ হাজার কিলোমিটার সড়ক হয় জলের নিচে না হয় জলের তরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বন্যা বিধ্বস্ত কেরালার পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব আর্থিক সাহায্য আসছে বিভিন্ন দেশ থেকে শুধুমাত্র আরব আমির শিল্পপতি শিল শিল্পপতিরাই তেরো কোটি টাকার সাহায্য ঘোষণা করেছে এই দিন কেরালাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেছেন পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কোয়া স্কোয়ারে দুর্গতদের জন্য প্রার্থনাও করা হয়েছে কেরালার ভয়ঙ্কর বন্যার উঠে আসা কিছু সংখ্যা স্বাধীনতা দিবসের দিনে বিপুল বৃষ্টিপাত হয় কেরালায় পনেরোই আগস্ট সাধারণভাবে যা বৃষ্টি হয় তার থেকে নশো পনেরো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কেরালার চুয়াল্লিশটি নদী ফুট ফুসছে চোদ্দটি জেলা প্লাবিত বিপন্ন মানুষ দশ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত উনচল্লিশটি জলাধারের পঁয়ত্রিশটি স্লোইস গেট খুলে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তর চার হাজার ট্রান্সফর্মার বন্ধ করে দিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ ঘর ছাড়া তাদের পাঠানো হয়েছে এক হাজার একশো পঞ্চান্নটি ত্রাণ শিবিরে অন্যায় ধ্বংস কুড়ি হাজার বাড়ি বারো আগস্টের হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত অঙ্ক আট হাজার তিনশো ষোলো কোটি টাকা রাজ্য আপৎকালীন পরিস্থিতিতে তিন হাজার কোটি টাকা খরচ করেছে কেন্দ্রের কাছে এক হাজার দুশো কুড়ি কোটি টাকা অর্থ সাহায্যের দাবি জানিয়েছে কেরালা প্রবল জলের তোড়ে মাটি ধসে গিয়েছে গত সপ্তাহ পর্যন্ত রাজ্য জুড়ে দুশো এগারোটি ভূমিধ্বসের খবর মিলেছে প্রাণ ও উদ্ধার কাজে নিযুক্ত অনেকগুলি দল এর মধ্যে নৌসেনার চব্বিশটি দল স্থলসেনার তেরোটি কলাম উপকূলরক্ষী বাহিনীর দশটি দল রয়েছে ছাদের ওপর থেকে বায়ুসেনা প্রায় সাড়ে তিনশো বন্যা দুর্গতকে উদ্ধার করেছে উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে কুড়িটি বিমান ও পঞ্চাশটি জল যান এখনও পর্যন্ত প্রায় মৃতের সংখ্যা সাড়ে তিনশো ছাপিয়ে গিয়েছে নানান জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংস্থা এবং কিছু দেশ সাহায্য করছে ব্যক্তিগতভাবে লোকেরাও সাহায্য করছে আমার একটাই অনুরোধ আপনারা যে যতটা পারবেন কেরালার জন্য অনুদান দিন যতটুকু পারবেন ততটুকু সাহায্য করুন আপনারা সবাই যদি এগিয়ে আসি তাহলে এই ভয়ঙ্কর বন্যার হাত থেকে কেরলকে রক্ষা করা যাবে ঈশ্বরের রাজ্যকে আবার পুনর্গঠন করা যাবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ